সব বাবারাই বুঝি একই রকম, ঠিক আমার বাবার মতন। কত সহজে আমার ঋজু মেরুদণ্ডের মাথা উঁচু করে থাকা বাবাটা আমায় মা বলে সম্বোধন করে। এই ডাকের কোনো শুরু নেই, কোনো শেষ নেই। আজন্ম লালিত হয়েছি এই ডাক শুনে। এ মায়া জগতের সমস্ত বাবারা বুঝি এমনই হয়। ছোট্ট মেয়ের কাছে তার বাবা যেন রবি ঠাকুরের বীর পুরুষ, যার দুই বাহুর কাছে তাবৎ ডাকাতদের মাথা এমনি যাবে কাটা। কত সহজে আমাদের বাবা আমাদের হৃদয়ে আঁকেন চাঁদের মা বুড়ির চরকা কাটা গল্প। চাঁদের পাহাড়ের আলভারেজ আর শঙ্কর ছাড়াও ছবি এঁকে যান আরো কত শত চরিত্রের, আপাং ফস্টার আরো কত। যদিও দ্বিতীয় চরিত্র দুটি ছিল বাবার মন গড়া, বাবাও নাকি গিয়েছিলেন সেখানে, তাঁবু খাটিয়ে থেকে গিয়েছিলেন আলভারেজ আর শঙ্করের সাথে। সে কি রোমাঞ্চ! হাতে রাইফেল, কোমরে ছুরি, এই বুঝি দেখা মেলে সেই বিশাল আকার বুনিপের। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কল্পনায় দেখা আফ্রিকা তখন ছোট্ট মেয়ের উঠোন জুড়ে ঘুরে বেড়াচ্ছে। সে কি রোমাঞ্চ! বাবা আমার সব পেয়েছির আকাশ, যার জ্ঞানী মহাভারত থেকে রামায়ণ, পুরাণ থেকে ঠাকুরমার ঝুলি, সবই এক অন্য মাত্রায় ধরা দেয়। পথের পাঁচালীর গল্প শুনে কতদিন ভেবেছি আমার বাবাই হয়তো সেই অপু, যে কিনা তাঁর বড় দিদির হাত ধরে ছুটে যায় রেলগাড়ি দেখতে, নিশ্চিন্দিপুরের কাশফুল পেরিয়ে ছুটে যায় আমার ছোট্ট বাবা। তাঁর নবীন চোখে কত মায়া! তাঁর অতীতের কোথাও তো আমি ছিলাম না, কিন্তু তাঁর বলা গল্পে সেই অতীত ধরা দেয় আমার চেতনায়। কোন ছোট্টবেলা থেকে আমি নামক কাদা মাটির একটা দলাকে মানুষের আকার দিয়েছেন বাবা, যার দু চোখে এঁকেছেন শক্ত মাটিতে দাঁড়িয়ে থাকার অমোঘ তেজ, যার দু হাতে দিয়েছেন সমস্ত বাধা ছিঁড়ে ফেলা স্পর্ধা, যার হৃদয়ে রেখেছেন রবীন্দ্রনাথকে, আর যার কর্ণে ভরে দিয়েছেন পথের পাঁচালীর সেই আমাটির ভেঁপু, যার মর্মে রেখেছেন মানুষ হবার অদম্য সাহস। একটু বড় হয়ে বাবাকে প্রশ্ন করেছিলাম, বাবা তুমি আমার ছেলে হলে কেমন করে, আমি বা তোমার মা কেন? আমার হিমালয়ের মতো বাবার সহজ উত্তর, বারে তোর জন্মের পরেই তো আমি বাবা হলাম রে, তুই বড় হতে লাগলি আর তোর বাবা আরো পরিণত হতে লাগলো, তবে তো তুই আমার মাই হলি।